আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আমার হৃদয় থেকে ভালোবাসা নেবেন আপনারা সবাই। ভাইরা বন্ধুরা, আজকে নিয়ে আসলাম 2005 মডেল 2010-এর মাঝামাইতে রেজিস্ট্রেশন, 2010-এর মাঝামাইতে রেজিস্ট্রেশন RAV4 গাড়ি। যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি অ্যান্ড ইউজ কার যারা পছন্দ করেন তাদের জন্য আবারও বলছি, 2005 মডেল 2010-এর মাঝামাইতে রেজিস্ট্রেশন CC 1800 তেলের গাড়ি। কালার তো দেখতেই পাচ্ছেন, ব্ল্যাক কালার। আমি গাড়ি ধোয়া হয় না, আজকে গাড়িটা আমি এক্সচেঞ্জে রেখেছি, এক আমার আউটলেন্ডার ছিল, আউটলেন্ডারের সাথে এক্সচেঞ্জ করে রেখেছি। আচ্ছা যাক, আগে ভিডিওটা দেখি আর ভিডিও শেষে দাম বলতে দিই। তবে হ্যাঁ, যাবেন না কিন্তু, পাশে থাকবেন আর ভিডিও টেনে দেখবেন না, তাহলে টেনে দেখলে ভিডিওর মজা পাবেন না। তো বাম্পারটা আমি করি না, খুলিনি, বাম্পারটা এই অবস্থায় আছে। এবং টায়ার, চারোটা টায়ার কিন্তু নতুন, বিশ্বাস করুন আপনারা, এখনও গাড়িটা অনেক সুন্দর। আর যখন আমি ওয়াশ টোয়াশ কমপ্লিট করবো গাড়িটা অনেক সুন্দর লাগবে, যা বলার বাহিরে, আপনারা হয়তো বা জানেন না। এটা যে মালিকটা ছিল উনি অনেক শৌখিন লোক ছিল, অনেক ভালো লোক ছিল, যা বলার বাহিরে। এখানে দাগ আছে, আমি দাগটা করে দিব। ব্যাগডালা ওয়াশ টোয়াশ কিচ্ছু করা হয় না, আমি আবারও বলছি কিচ্ছু করা হয় না, একদম ফ্রেশ, আপনারা দেখতেই পারতেছেন অনেক ফ্রেশ। পিছনে টিভি আছে, দেখতে পারতেছেন, মনিটর আছে, দুটার ভিতরে মনিটর আছে। ভালো করে খেয়াল করবেন, কোনো রকম যেন কোনো ভুল না হয়, ভুল করে কিন্তু মানুষে শয়তানে না। ইঞ্জিন VVTi ইঞ্জিন, আপনারা দেখতেই পারতেছেন, সব ফলো করবেন, সব জায়গাটা ফলো করবেন। আসুন ভিতরে চলে যাই। রোজা রাখছি তো কাহিল লাগতেছে, আপনারা দেখতেই পারতেছেন। আমার এই মনিটরটা একটু চেঞ্জ করে দিব, আমি যখন আপনারা গাড়িটা কিনবেন তখন আমি চেঞ্জ করে দিব মনিটরটা। এবং দেখতেই পারতেছেন অনেক কিছু এবং অনেক সুন্দর, আসলে বলার বাহিরে এটা অনেক সুন্দর গাড়িটা, আপনাদের সবারই পছন্দ হবে, পছন্দের মতন গাড়ি। এবং অল অপশন পাওয়ার, এবং এটা এটা দেখেন পিকআপের, এটা সাউন্ডটা বুঝতেই পারতেছেন, পিকআপের সাথে অ্যাডজাস্ট করা, এবং অপটিক্যাল মিটার টিটার এবং পুরো ক্লিয়ারভাবে। আসেন দামের ব্যাপারে চলে আসি, আর ঘোরাফেরা করবো না। বন্ধুরা, আমরা এত সুন্দর একটা গাড়ি দেখলাম, সেকেন্ড হ্যান্ড গাড়ি, যারা পছন্দ করেন ইউজ কার, 2005 মডেল 10-এর মাঝামাঝি রেজিস্ট্রেশন, CC 1800 তেলের গাড়ি। আর কিছু বলার আছে নাই, তো বিক্রেতার নাম কি, ফলে পরিচয়, আপনারা এসে দেখুন বাস্তবতা, আমি সত্য না মিথ্যা সেটা আপনারা বলবেন। আমি কথায় বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী, এটা মনে রাখবেন সবাই। যাক, রাস্কিন প্রাইস 15,20,000 টাকা, আস্কিন প্রাইস 15,20,000 টাকা। তবে হ্যাঁ, কমবে, অবশ্যই কমবে কিছুটা, ততটা আর আপনারা আসুন দেখুন, যাচাই করুন, বাস্তব আপনার কাছে, সত্য আপনার কাছে, সবই আপনার কাছে। ভাইয়েরা বন্ধুরা, যারা আমাকে ভালোবাসেন, দয়া করে এই মাহে রমজানের ভিতরে আপনার আশেপাশে কে অসুস্থ আছে এবং কে অর্থনৈতিক অবস্থা খারাপ, এবং যারা কৃষক আছে বা এবং যাদের কী বলে দিনমজুর আছে, তাদের দিকে একটু তাকান দয়া করে।
যাদের অর্থনৈতিক অবস্থা ভালো আছে তাদের দিকে একটু তাকান। আপনার জন্য আজকে যদি এই রোজার ভিতরে কেউ করেন উপকার, সারা হাসরের কিয়ামত পর্যন্ত আপনারা পেতে থাকবেন এটা সব ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। হিন্দু মুসলমান যারা আছেন এবং মুসলমান যারা আছেন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং হাত টাত ধুয়ে এবং উজু যখন করেন এই চেহারাও পরিষ্কার থাকে, হাত পরিষ্কার থাকে, খেয়াল করবেন। একটা জিনিস খেয়াল করবেন, হিন্দু মুসলমান ভাই যারা আছেন, বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন, সবাই হাত মুখ বেশি বেশি ধুবেন। যত বেশি ধুবেন তত বেশি নিজেটাকে সেফ করতে পারবেন। আর হাতে নাকে মুখে হাত দিবেন না বেশি, নাক মুখে। আর যারা আছেন বাবা মা যাদের আছে অবশ্যই তারা যত্ন নেবেন বেশি বেশি, কারণ তাদের যদি আপনারা করেন এর চার গুণে চার গুণ বেশি পাবেন, বিশ্বাস করেন অনেক বেশি আপনারা আপনার ছেলে মেয়ে করবে। আর ছোটো ছোটো বাচ্চারা যারা আছে তোমরা অবশ্যই বাবা মার কথা শুনবা, বাসায় যারা বসে আছে অবশ্যই স্কুলের পড়াশোনা এখন বেশি বেশি পড়বা। সবাই ভালো থাকেন, দুনিয়ার যত মুসলমান আছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, সবার জন্য আমরা দোয়া করেছি, আল্লাহ তাদেরকে হেদায়ত করুক, সুস্থ করে দিক, আল্লাহ তাদের সুস্থ করে দিক এই করোনা ভাইরাস থেকে। আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই, ইনশাআল্লাহ যেন আল্লাহ সবাইকে মাফ করে দেয়। সবাই ভালো থাকুন, দীর্ঘজীবী হন। আসসালামু আলাইকুম।